মানে এটা কি, এটা ছোট বম, পকেট বম? হ্যাঁ গাইস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল দ্য এক্সপ্লোর 26। আমি অভিষেক এবং আজ 17 ডিসেম্বর 2023। তো আজকে ছুটির দিন, রবিবার। তো ভাবলাম যে আজকে একটু ঘুরে আসি। হঠাৎই কৃষ্ণদাকে ফোন করলাম, বললো চলো, আমি ফাঁকা আছি, ওইও ফাঁকা আছে। তো দেখি এখনও ঠিক হয় ডেস্টিনেশন কোথায়। খুব ছোটো একটা ভ্রমণ হবে, তো স্কুটি নিয়েই যাবো, কারণ বাইক তো নেই। আজিমগঞ্জ সাইডে যাওয়ার কথা হচ্ছে। তো এখন বাজে সকাল 11:40, সো লেটস গো, দেখা হচ্ছে গাড়িতে। বাবা, করতে করতে কত বেশি হয়ে গেল, বেরোতেই যত দেরি হয়ে গেল, সব বোনাস। ও, ফিরতে ফিরতে আমাদের বিকেল 4টে বাজবে, তার আগে বোনায় না হবে। এখন দেখি, ₹350 দিয়ে দাও। ঠিক আছে, চলো ট্যাঙ্কি পুরো ফুল, লেস চুল। এবার ফোন করতে হবে আমাদের কৃষ্ণবাবুকে। মহান কলাকার চলে এসছে, মিস্টার কৃষ্ণ। এইটা কানেক্ট করতে হবে গো। হওয়া যায়, এটা হাজিমগঞ্জের রাস্তা। এই তো এটাই নওদাপাড়া। আচ্ছা আচ্ছা, ইয়ে কথায় গঙ্গার এপারে চলে এলাম, সালা মাটি চেঞ্জ হয়ে গেল, দেখলে তো। খোশবাগ, খোশবাগ বলেন কি, KHOS, খোশবাগ। হ্যাঁ, খোশবাগ ডাইরেকশন। এখান থেকে 6.4 কিলোমিটার অনলি। এটা কি, খোশবাগ মুখবাড়া? চলো তাহলে খোশবাগ তাহলে যাই, গিয়ে দেখি কি আছে। একদিন ছুটি পাই তো, বুঝতেই পারছো। খোশবাগ হচ্ছে আক্ষরিক অর্থে ধরো তোমার হচ্ছে সুখের বাগান। আচ্ছা, খোশবাগ আছে না, জুতো খুলতে পারি এবার। বাহ, সকালবেলা আসলে দুর্দান্ত হবে গো, সকালবেলাটা পুরো ফাটাফাটি। বলবো জুতো নিচে নোংরা ফোংরা কিচ্ছু নেই, তাও দেবে না, তাহলে হাতে করে নিয়ে ঘুরবো, জুতো পরে উঠতে দেবে না। ওই তাই 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 তাই, চলো। আদিবর্দি খাঁ চারটে, মোট 34 পিপল ওদের রিলেটিভদের মধ্যে আছে। নামাজ টামাজ পড়া হয় এই জায়গাটা, এইটা মানে কবরের উপাসটা, যেটা গম্বুজ যেটা দেখছো, আট গম্বুজ বলছে আর কি। হ্যাঁ, এই আট গম্বুজেই ওরা ইয়ে করে আর কি। গাইডগুলো হচ্ছে গবেষক গবচন্দ্র, জ্ঞানতীর্থ, জ্ঞানরত্ন, জ্ঞানম্বদি, জ্ঞানচূড়ামণি, বেসিক্যালি সব জিরো, কিচ্ছু জানে না। এদিক ওদিক থেকে শুনে নিয়ে এসে বলছে গাইড, কিছু তর্ক করলে বলে আপনারা জানেন না, ফালতু বিয়ে করে লাভ নেই। যা আছে যে শুয়ে আছে দেখে গেলাম, দেখতে এসেছিলাম বিহার উড়িষ্যার রাজধানী সেটাই।
চার বাংলা মন্দির ইন আজিমগঞ্জ, তাহলে এখান থেকে 12 কিলোমিটার। চলো তাহলে বেরোনো যাক যথারীতি। এদিকে যাচ্ছে, সেটা হচ্ছে চার বাংলা ছবি। এইটুকু 1 কিলোমিটার যেতে না যেতে আবার সিটি, ভাবো আবার সিটি। সিটি জনসংখ্যা হওয়ার কথা হয়েছে 10 লক্ষের বেশি, সেখানে এই সিটি জনসংখ্যা মানে আমার মনে হয় না 1.5 লাখের বেশি লোক গোটায় তোমার এই এলাকাতে, তাই না? ওটাই তো। এ ভাই তুই ট্রেনটা গেলে তুই যা, নাহলে দরজাটা খোল শালা, দেরি হচ্ছে। ওখান থেকে বেরোতে না বেরোতে আবার সিটি। তবে এই জায়গাটা প্রচণ্ড কনজেস্টেড গুরু, বর্ণাগর চারধাম না দুঃখের বিষয় এটাই যে আমরা ঢুকতে পারবো না, কারণ আজকে রবিবার ছুটির দিন, সেই জন্য সব আজকে বন্ধ। প্রায় দেবে এখানে রেজিস্ট্রেশন এখনো কাজ চলছে, কবে শেষ হবে আই ডোন্ট নো, যখন শেষ হবে তখন। তবে খুব সুন্দর, টেরাকোটার প্রচুর কাজ আছে, ভেতরে প্রচুর কাজ ছিল। রবিবার বলে বন্ধ না এই কাজ চলছে বলে বন্ধ? হ্যাঁ মনে হচ্ছে কাজ চলার জন্যই বন্ধ হবে এটা। না না বলছি রবিবার কি বন্ধ থাকে? মানে শুধু মোটামুটি কমাস লাগবে, তাও ও মানে এখানেও ঢোকা যাবে না, এখানেও ঢোকা যাবে না। উপপীঠ না? হ্যাঁ এই নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, কিন্তু সবাই ওই 51 পীঠ বলেই চালায় আর না। 51 পীঠ তো সতীর দেহের অংশগুলো তো যেগুলো যেগুলো জায়গায় পড়েছে ওগুলো তো পীর বলেই তো চলে সব। চলো যাওয়া যাক। এ বাবা এ তো গোবর গোবর লাগানোর সুন্দর জায়গা হয়ে গেছে গো, ইরিশ সালে ইটগুলো দেখেছো? ইটগুলো কিরকম ছোট ছোট, হ্যাঁ এ তখন সব মাটি দিয়ে লাগানো ছিল তখন। দেখো ভবানীশ্বর মন্দির, ঢোকা তো জায়গায় তো নেই, মন্দা এখনো হয় বেসিক্যালি মন্দির দুটোই ছিল, নতুন এটা করেছে এখন ওই যে রাজেশ্বরী, এটাই দুটো এটাই মেন মন্দির ছিল। এই রাস্তা দিয়ে আসলাম, এসে শ্রী শ্রী পঞ্চমুখী শিব মন্দির এই বর্ণনগর। চলো একটু দেখে আসি। হরে কৃষ্ণ হরে হরে।
দহপরাদাম মন্দির জগৎবন্ধু, কিন্তু জগৎবন্ধুর নামটা ঠিক আমি জানি না, হয়তো হরিনাম প্রভু জগৎবন্ধু, ও নামই জগৎবন্ধু চক্রবর্তী, ওই তো হরিপুরু জগৎবন্ধু মহা উদ্ধার। ও বাবা, এটা কোনো সংস্কৃত শ্লোক বা এই টাইপের কিছু একটা হবে। ভালো, ছোটোখাটো সেই প্রেম মন্দিরের মতো করেছে বৃন্দাবনের, ভালো লাগছে। প্রচুর ফুলের বাগান, সবজির খবর, সব কিছু আছে। এখানে থাকার কিছু অবস্থা আছে মনে হয়, ফুলের এখানে অপার সম্ভার। এদিকটা ফুলের চাষ হয়েছে, ওদিকটা সবজির চাষ হয়েছে। যাচ্ছি কিরীটেশ্বর মন্দির, এখান থেকে আমাদের 4 কিলোমিটার। ওকে, এদিক ওদিক ঘোরাঘুরি কোনো চান্স নাই, সো লেটস গো। লোকালই হবে হয়তো এটা, হ্যাঁ সবই লোকালই আছে। হ্যাঁ লোকালই, এটাকে দাঁড়ানো হয়েছে এখানে। পুরনো মন্দির মানে আদি কীর্তেশ্বরী মন্দির, ওখান থেকে এখন মানে মানে স্থানান্তরিত হয়েছে হচ্ছে এই সাইডে। কি অবস্থা মন্দিরটার গো, ভেঙে ভুঙে একদম। ভেতরে কিছু আছে? কিছু নেই, যদি পরে নাটকটাই ভালো হবে না। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। দেখেছো মন্দিরটা? দেখো, আরে না, এটা কিন্তু অনেক পুরনো মন্দির গো। এটা মন্দির ছিল, সেটাকে গাছে মানে ছোট গাছ ছিল সেটাকে একদম পুরো ঢেকে এই অবস্থা হয়েছে। আরে না, এটাও কোনো মন্দির হবে একটা, কত পুরনো গো। মন্দিরের সামনে সমস্ত ঐতিহাসিক এবং ধার্মিক জায়গাগুলো দেখা আপাতত শেষ। এবার ব্যাক টু বাড়ি, এখন একটু লাঞ্চ কাম নাস্তা হবে, বেরোই এবার এখান থেকে পলসনডা, এখনও 10 কিলোমিটার বাকি, গিয়ে খাবো খেয়ে দিয়ে বাড়ি। তো লেটস গো ভাই, পলসনডা কি সোজা? তো আচ্ছা ঠিক আছে, চলো তাহলে পলসনডা। এখান থেকে 10 কিলোমিটার পলসনডা, পলসনডা গিয়ে এবার পুজো। এখানে এখানে আমরা পুজো দিলাম, এবার পেটকে পুজো করতে হবে না। এর তার কোয়ালিটিটা ওর থেকে অনেক ভালো, মানে দাম কম বেশি হলেও এর কোয়ালিটি অনেকটাই বেটার। একটু পেট পুজো করি, বিকজ আই এম ফিলিং ভেরি হাংরি। এখন আমাদের মেনু রুটি আর হাফ প্লেট চিকেন কষা। লেটস স্টার্ট। তো ভিডিও দেখলে তো চলো তাহলে খাওয়া দাওয়া তাহলে আমাদের হলো, অনেক হলো লম্প ঝম্প। তার মধ্যে শতাধিক তোমার হচ্ছে টিউমার, টিউমার দ্বারা পূর্ণ করা হচ্ছে তোমার গিয়ে রাস্তা দিয়ে যাও। ইস, কি অবস্থা!
এত টিউমার থাকলে গাড়ি চালানো মুশকিল, হাত মাদের কবি কবজি খুলে যাবে। এমন অবস্থা হচ্ছে, বাড়ি চলে এলাম। তাহলে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর সাথে লাইক এবং কমেন্ট অবশ্যই করো, যাতে আমি আরও ভবিষ্যতে আরও ভালো ভিডিও আমি দিতে পারি। তো চলো, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।